নমস্কার নিউজ নমান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। এখন আসছে বিস্তারিত সংবাদে। রেল সহ বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারিকরণের প্রতিবাদে অভিনব প্রতিবাদ দেখালো তৃণমূল। সব বেঁচে দিয়ে লেখা গেঞ্জি পরে ইকো পার্কে প্রাতর্ভ্রমণে বের হলো তৃণমূল যুবকর্মীরা। রেল বিমান সহ বিভিন্ন পরিষেবা বেসরকারিকরণের প্রতিবাদে অভিনব প্রতিবাদ জানালো তৃণমূল যুব কংগ্রেস। বুধবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রতিবাদ জানায় তারা। প্রতিদিনের মতো এদিনও ইকো পার্কে আইফেল টাওয়ারের কাছে প্রাতঃভ্রমণে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সে সময় স্থানীয় যুব তৃণমূল সভাপতি মোহাম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী গেঞ্জি পরে সেখানে হাজির হয়ে অভিনব প্রতিবাদ জানায়। গেঞ্জিতে লেখা সব বেঁচে দে। এ বিষয়ে তৃণমূল নেতা বলেন, ইকো পার্কে আমরা আগেও আসতাম, আজও এসেছি, এটা আমাদের নিজস্ব জায়গা। গেঞ্জি পরা সম্পর্কে তৃণমূল নেতার জবাব, ভারতবর্ষের সরকার বেচুরাম সরকারে পরিণত হয়েছে, সে কারণেই আমাদের এই প্রতিবাদ। আমরা রায়ারহাট নিউ টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা প্রায় এই ইকো পার্ক সংলগ্ন কোনো না কোনো জায়গায় আমরা সকালবেলা প্র্যাকটিস করতে আসি। তো ইকো পার্কে আমরা আগেও আসতাম, এখনও আসি, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, তারপর আমরা এসেছি। আজকে এটা তো আমাদের নিজেদের জায়গা, নিজেদের পাড়া, এটা আমাদের নিজেদের পাড়া, সুতরাং এখানে আমরা প্র্যাকটিসে প্রত্যেক দিনই প্রায় আসি, আজকেও এসেছি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যোগব্যায়াম করা ভালো, আর কে কাকে বেচছে সবাই জানে। দেখুন, টিএমসির ভিতরে কী চলছে আমাদের কোটা ইন্টারেস্ট নেই। এতদিন গৃহ যুদ্ধ চলছিল, এখন মানভঞ্জন চলছে, এসব চলবেই। যত নূতন পুরনো বাবা কাকা জ্যাঠারা রাস্তায় নেমেছেন, এখন যাদের কেউ পাত্তা দিত না তারা এখন নেতা হয়েছেন, যারা ভবিষ্যৎ তারা এখন চলে আসছে পার্টি ছেড়ে। দেখুন নাটক কত দূর এগোয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ টাউন। আমফান দুর্নীতির বিষয় নিয়ে আদালতের তদন্তের নির্দেশকে সাধুবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বিজেপি মহিলা মোর্চার। এদিন বনগাঁ আদালতের সামনে বিক্ষোভ দেখান তারা। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে থানা ঘেরাও, আমফান দুর্নীতির বিষয় নিয়ে আদালতের তদন্তের নির্দেশকে সাধুবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বুধবার সন্ধ্যায় মিছিল করল বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। সন্ধ্যায় বনগাঁ থানার তিকন পার্ক এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মতিগঞ্জ মোড় ঘুরে বনগাঁ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি বনগাঁ থানায় স্মারকলিপিও জমা দেন মহিলা মোর্চার সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, আমফানের টাকা নিয়ে যারা দুর্নীতি করেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দেখেছি যে আমফানে যে টাকাগুলো এসছে সেই টাকাগুলো আমরা সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারিনি, এবং তৃণমূল সরকার সেগুলো তুলে দেয়নি, সেগুলো সব দুর্নীতি হয়েছে। তার বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন, যে আমরা আগামী দিনে চাইছি এর যথার্থ তদন্ত করা হোক, যে টাকাগুলো কী হলো, টাকাগুলো কেন এইভাবে নয়ছয় করা হলো, তার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের আজকে মহিলা মোর্চার আন্দোলন। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। 21 বছর আগে তৃণমূল যুব সভাপতি খুনের মামলায় মূল অভিযুক্ত বিজেপি নেতা সহ বাকিদের শাস্তি ও বিচার প্রক্রিয়া দ্রুত করার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা। 21 বছর আগে তৃণমূল যুব সভাপতি খুনের মামলায় প্রধান অভিযুক্ত বিজেপি নেতা সহ বাকি অভিযুক্তদের শাস্তি এবং বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবিতে বনগাঁ আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। হাজির ছিলেন মৃতের পরিজনেরাও। তৎকালীন সিপিএম নেতা, বর্তমানে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল সহ মোট 8 অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন বনগাঁ পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কোয়ার্ডিনেটর দীপালী বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় তৃণমূল কর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে আদালত চত্বরে হাজির হন। সেখানে অবস্থান বিক্ষোভও করেন তারা। এ ব্যাপারে দেবদাস মণ্ডল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যেহেতু বিষয়টি বিচারাধীন তাই এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আমি আগেও বললাম, যেহেতু কেসটা বিচারাধীন, সেই হিসেবে কোর্টের প্রতি এবং আইনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস, আস্থা, ভরসা সবটাই আছে। যেহেতু কেসটা বিচারাধীন আমি কোনো মন্তব্য করবো না, শুধু এইটুকু বলবো, তৃণমূল অনেক কিছুই চাইছে, সেটা বিচার হচ্ছে, বিচারে যেটা হয় সেটা হবে। 1999 সালের 4ঠা সেপ্টেম্বর বনগাঁ মতিগঞ্জ এলাকার বাসিন্দা স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সূর্য শঙ্কর রায়চৌধুরী দুষ্কৃতীদের হাতে খুন হন।
ঘটনায় দেবদাস মণ্ডল সহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সে সময় অধিকাংশ অভিযুক্তই গ্রেপ্তার হলেও পরে তারা জামিনে মুক্তি পায়। 2016 সালের পর থেকে এই মামলার বিচার প্রক্রিয়া এক প্রকার থেমে যায়। 1999 সালে আমাদের তৃণমূলের যুব সভাপতি সূর্যশেখর রায়চৌধুরী তাকে রাজনৈতিকভাবে তাকে খুন করা হয়েছে। এখন বনগাঁ যে এখন বিজেপির নেতা তার নাম জড়িত আছে, এই 22 বছরে কেন সেই বিচারটা হলো না, সেই জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। নতুন করে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2019 সালের 23 জুলাই আদালতের কাছে আবেদন জানান মৃতের ভাই সৌমেন্দ্র রায়চৌধুরী। বনগাঁ মহকুমার বিচার বিভাগীয় আদালতের বিচারক দেবাশিস সাঁতরা 30 জুলাইয়ের মধ্যে এই মামলার সমস্ত নথি আদালতে হাজির করানোর নির্দেশ দেন, কিন্তু এই মামলা সংক্রান্ত নথি নিয়ে সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতিতে গোটা বিষয়টি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মুখ্য বিচারপতি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে জানান সৌমেন্দ্র। সূর্যশেখর রায়চৌধুরী রাজনৈতিকভাবে হত্যা হয়েছিলেন, সেই সময় হারমাল দেবদাস মণ্ডল এবং তার বাহিনী তাকে মার্ডার করেছিলেন, কিন্তু 21 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা চালু হয়নি। আমরা আদালতের উপর পূর্ণ আমাদের হলো আস্থা আছে, আমরা চাই যে বিচার ব্যবস্থাটা দ্রুত শুরু হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক দোষীদের। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী সমীর দাস জানান ট্রায়াল শুরু হলেও নির্দিষ্ট দিনগুলিতে অভিযুক্তদের কেউ না কেউ অনুপস্থিত থাকছে। আজকেও অসুস্থতার কারণ দেখিয়ে একজন অনুপস্থিত থাকায় ফের 4 ডিসেম্বর দিন ধার্য হয়েছে। ওই দিন যে অনুপস্থিত থাকবে তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। গত তারিখে ওরা একজনকে হসপিটালে ভর্তি হয়েছিল বলে একটা রিপোর্ট প্লেস করেছিল, কিন্তু ডাক্তারের রিপোর্টে আমরা জানতে পেরেছি সেই কাগজের পরিপ্রেক্ষিতে যে অ্যালকোহলিক কারণে সে আসতে পারেনি। এইভাবে বিভিন্নভাবে তারা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যাতে এটা ডিলে করা যায়। অতএব আজকে যেটা ম্যাজিস্ট্রেট লাস্ট যে অর্ডার দিয়েছে আমাদের লানেট এসিজিএম বনগাঁ, যে যদি এই 4 তারিখে যদি যে না আসবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং লাস্ট চান্স করা রয়েছে, এবং আমরা আশা করব যে আগামী 4 তারিখে এই কেসটা সেশন ফর ট্রায়াল বিচারের জন্য চলে আসবে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অনলাইনে কেনাকাটার মাধ্যমে প্রতারণার শিকার হলেন অশোকনগরের ব্যবসায়ী, তার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় 31,000 টাকা, থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনলাইনে কেনাকাটার মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হলেন এক ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর নাম সুব্রত দে, থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গেছে ব্যবসায়ী সুব্রতবাবু জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে 2 দফায় 31,000 টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যাংকে গেলে তাকে জানানো হয় অনলাইনে কেনাকাটা করায় ওই টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি অনলাইনে কোনো কেনাকাটা করেননি বলে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। আমার অশোকনগর কচুয়ায় ব্যাংক অফ ইন্ডিয়ায় আমার অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট। তো আমি আজকে জানতে পারি 25/11/2020 এবং 30/11/2020 ফ্লিপকার্ট আমার অ্যাকাউন্ট থেকে 25/11-তে 8,999 আর 30 তারিখে আমার 20,999 টাকা আমার কেটে যায়, কিন্তু আমার কাছে কোনো ওটিপি আসেনি। তাতে দেখাচ্ছে ফ্লিপকার্ট টাকাটা কেটেছে কিছু কেনাকাটার জন্য, কেনাকাটার জন্য কেটেছে, কিন্তু আমার কাছে আমি কিছু কিনিনি এবং আমার কাছে কোনো ওটিপি আসেনি, এবং ব্যাংক যে টাকাটা আমার থেকে কেটেছিল তারও কোনো মেসেজ আমাকে ব্যাংক অফ ইন্ডিয়া দেয়নি। এবং দেন তারপরে আমি ম্যানেজারকে একটা কমপ্লেন করি, আমি হর্ষনগর পুলিশ স্টেশনকে একটা কমপ্লেন করেছি। এখন আমি এত সুরক্ষিত থাকার পরেও আজকের দিনে কেন এরকম হচ্ছে, কারণ সাধারণ মানুষ যদি ব্যাংকে সুরক্ষা না পায় তাহলে তারা কোথায় যাবে, কার কাছে যাবে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। রাজ্য সরকারের বিরুদ্ধে আমফান সহ নানা দুর্নীতির অভিযোগ তুলে ব্যারাকপুর 1 নম্বর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা, আগামীতে বৃহত্তম আন্দোলনের ডাক দিবেন তারা। রাজ্য সরকারের নানান দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে ব্যারাকপুর 1 নম্বর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এদিনের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে। এদিনের কর্মসূচিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা থেকে শুরু করে মহিলা মোর্চার সদস্যরাও অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র।
এদিন বারাকপুর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করার পাশাপাশি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা এইভাবে প্রত্যেকটা জায়গায় যে দুর্নীতি এবং আমফান এবং কৃষকদের যে কৃষাণ সম্মান নিধি সেটা কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না, কেন্দ্র সরকার সেই টাকা দিলেও সেই টাকা বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে, কৃষকরা প্রতিনিয়ত আত্মহত্যা করছে বিভিন্ন জায়গায়, কিন্তু কৃষকদের কেন্দ্র সরকার সাহায্য দিতে চাইলেও দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গবাসী সেই সাহায্য কেন্দ্র সরকার রাজ্য সরকার তাদের পৌঁছাতে দিচ্ছেন না। তো সেই সবের কে নিয়েই আমাদের এই আন্দোলন, এবং আমরা সেই জন্যই এখানে আজকে এখানে আমরা ধর্ণায় বসেছি। আর নয় দুর্নীতি, আর নয় অন্যায়। বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি বলেছেন আসুন শুনব। আমাদের যে প্রোগ্রাম চলছে গতকাল থেকে, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা দুয়ারে দুয়ারে সরকার, ওই দুয়ারে দুয়ারে সরকার, তাতে যাতে মানুষ ইনভলভ না হতে পারে বেশি সংখ্যক, ওরা এগুলো করছে। আর দিল্লিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কৃষক বিরোধী আন্দোলন, যেটা কৃষকরা করছে কৃষক আন্দোলন কৃষি বিলের প্রতিবাদে, সেই আন্দোলন যাতে দানা না পাড়তে পারে রাজ্যে রাজ্যে, তার জন্য সব রাজ্যরাই বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। নামী কোম্পানির প্রচুর নকল সামগ্রী উদ্ধার করলো দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর থানার পুলিশ, গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকেও। নামী কোম্পানির প্রচুর নকল সামগ্রী উদ্ধার করলো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর থানার পুলিশ। বুধবার ভাঙ্গর থানার চন্দনেশ্বর বাজার এলাকা থেকে এই সকল নকল সামগ্রী উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মালের বাজার দর প্রায় 30 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এদিন চন্দনেশ্বর বাজার এলাকায় হানা দেয় পুলিশ। পুলিশের কাছে খবর আসে বহুজাতিক সংস্থার নামে ডিটারজেন্ট, অলিভ অয়েল, সুগন্ধি তেলের নকল মজুত করা হয়েছে। সেই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ সামগ্রী। ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। বেআইনি নিয়োগ প্রত্যাহার সহ 7 দফা দাবিতে অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা পারমদন অভয়ারণ্যে। 7 দফা দাবিতে বাগদার বিভূতিভূষণ অভয়ারণ্যে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সকাল থেকে বিকাল পর্যন্ত অভয়ারণ্যের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারীদের দাবি, অভয়ারণ্যে বেআইনি নিয়োগ হয়েছে, তা স্থগিত করতে হবে। অভয়ারণ্যে আসা সব পর্যটককে নিরাপত্তা দিতে হবে। গাছ চুরির তদন্ত করতে হবে। এমনই 7 দফা দাবিতে বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেয় তারা। এদিন গ্রামবাসীরা দাবি করেন, অভয়ারণ্যে প্রবেশের মূল্য কমাতে হবে এবং ইছামতিতে নৌকা বিহার চালু করতে গ্রামবাসীকে সাহায্য করতে হবে। অভয়ারণ্য উপদেষ্টা কমিটির সদস্য সুজিত বিশ্বাস বলেন, তাদের দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সংশোধনাগার থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ল খুনের আসামি। অপরাধ পলাতককে খুঁজছে পুলিশ। তারা মেদিনীপুর সংশোধনাগারে বন্দী ছিলেন। সংশোধনাগার থেকে পলাতক খুনের আসামি এক যুবককে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরগনার বিজপুর থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কাঁচনাপাড়ার চাড়াপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃতের নাম মনোজিৎ বিশ্বাস। অপর এক পলাতক মিঠুন দাসকে খুঁজছে পুলিশ। 2011 সালে বারাসতে রাজীব দাস খুনে মনোজিৎ বিশ্বাস ও মিঠুন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়। মেদিনীপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিল দুজন। সোমবার সন্ধ্যায় সংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায় দুজনেই। 24 ঘন্টার মধ্যে বীজপুর থানার পুলিশ একজনকে ধরে ফেলে। অপর এক আসামি এখনও পলাতক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীজপুর। দীর্ঘ লকডাউন শেষে পর্যটকদের আশায় দিন গুনছে পশ্চিম বর্ধমান জেলার মাইথনের নৌকা চালকরা। ডিসেম্বরের শীত মানেই পিকনিকের মরশুম। বর্ষশেষের এই সময়ে পর্যটকদের আশায় দিন গুনছেন পশ্চিম বর্ধমান জেলার মাইথানের নৌকা চালকেরা। ডিসেম্বর মাস মানেই পিকনিকের আমেজ। ঘর ছেড়ে বেরিয়ে পড়ার জন্যে মুখিয়ে থাকেন আমবাঙালি। পিকনিকের এই সময়টাতে মাইথন পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে হাজির হন পর্যটকেরা। সবুজে ঘেরা জলাধারে পিকনিক করার আনন্দ ফি বছর ভিড় বাড়ে এখানে। আর এই পিকনিকের মরশুম আসতে না আসতেই নৌকা চালকেরা নৌকা মেরামত বা রং করে সুন্দরভাবে সাজানোর কাজ শুরু করে দেন। কারণ সারা বছরের এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে পিকনিকের সময় নৌকা চালকেরা কিছু বাড়তি পয়সার মুখ দেখেন। কিন্তু করোনা পরিস্থিতি তাদেরকে এবারে ভাবিয়ে তুলেছে। এই বছর কি মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে কিংবা বেড়াতে পর্যটকেরা এখানে আসবেন কি না,
তা নিয়ে চিন্তিত নৌকা চালকেরা। নৌকা চালকদের বক্তব্য, করোনার জেরে লকডাউন থেকে আনলক, তারপর দিন দিন করোনার প্রভাব বেড়েই চলেছে। তার প্রভাব পড়তে পারে মাইথন পর্যটন কেন্দ্রে, কারণ কলকাতা বা বহু দূর দূরান্ত থেকে এই শীতের সময় পর্যটকেরা কেউ পিকনিক, কেউ বা মনোরম পরিবেশে ঘুরতে আসেন। এখন দেখার বর্তমান পরিস্থিতিতে মাইথানে পর্যটকেরা ভিড় জমান কিনা। পর্যটকদের আসার অপেক্ষায় দিন গুনছেন এখানকার নৌকা চালকেরা। লকডাউন ছেড়েছে, যদি আগের মতন তো হবে না, যে করোনার জন্য লোক কিছু ভয়ে ভয়ে আসছে, কিছু ভয়ে মানে আসছে, এখানে সবসময় বলছে কি মাস্ক ফাস্ক পরে আসছে, স্যানিটাইজ করা হয়েছে, তাও সুস্থ মানুষ ভয় করছে দেখি। আগের তুলনাতে তো মনে হয় না কি এত লোক হবে, আমাদের তো এটারই ভরসা। তো আমরা তো জানি কি মানে করোনা দেশের ভিতর মহামারীটা ফেলেছে, আসছে যাচ্ছে, লোক তো ওটা বলছে এখনও যে টুকটাক লোক আসছে, সেওরাও বলছে কি বছর করোনাতে কি হবে, ভিড় হবে কিনা, ওনারাও তো জিজ্ঞাসা করে গিয়েছে, ওনারাও বলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পশ্চিম বর্ধমান। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।